দর্শক, দিনের কুয়াকাটা যতটা মনোমুগ্ধকর, রাতের কুয়াকাটা ঠিক ততটাই মনোহরিণী, বিমোহিত করে প্রতিনিয়তই কুয়াকাটার সৌন্দর্য। দিনের কুয়াকাটা সমুদ্রকে কেন্দ্র করে যেমন জমে উঠে, রাতের কুয়াকাটা কেনা বেচা, খাবার দাবার এবং সমুদ্র সৈকত সব কিছু মিলিয়ে অন্যরকম এক জমজমার চিত্র। অন্যতম অংশ হচ্ছে এখানে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সেই মাছ কাঁকড়া এটি এরকম সাজানো রয়েছে এবং দুপাশে অনেকগুলো দোকান রয়েছে। আপনি চাইলে তাজা তাজা মাছটা ভেজে খেতে পারেন। ভাই, কাঁকড়াগুলো কত করে? পার পিস? আর একটু বড় দেখতে যেটা, সবগুলো 100? এটা তো সামুদ্রিক কোরাল। এটা কত কেজি হবে? 650 টাকা। 650? কয় কেজি হতে পারে এটা? 1 কেজি 850 গ্রাম আছে। এটা কি মাছ? সামুদ্রিক শোল মাছ। সামুদ্রিক পুকুরের শোল হচ্ছে আলাদা। এটা আমাদের লাক্ষা মাছ বলে সাগরে। আচ্ছা, এই মাছটা কত বিক্রি করবে? এটা মাপে যা আসে। আচ্ছা, এই মাছটা কি? এটা সুরমা মাছ। এই একটা দাম কত? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আপনি আমাকে এই মাছটা দেন, বারবিকিউ করব, আর এখান থেকে কয়েকটা কাঁকড়া দেন, দুই তিনটা। 950 টাকা দাম আছে। 950? এই যে এটা দেন, এটা একটু বড় আছে। আসলে দেখা দিয়ে পিছনে দেখে দিয়ে না, এই যে এটা দেন, এটা দেন। দেখি কাঁকড়া কিভাবে কাটেন, আমি একটু দেখবো।
কাঁকড়া, কাঁকড়া খাওয়া আসলে একটা অত্যন্ত টেস্টি খাবার। কুয়াকাটা আসলে বিচের পাশে, আপনার কিন্তু এই খাবারগুলো খেতে কেউ ভুলবেন না। আর এটা হচ্ছে সেই কোরাল মাছ, সামুদ্রিক কোরাল, যেটা আমরা কিনেছি আপনারা আগেই দেখেছেন। কোরাল বারবিকিউ হয়েছে। কোরাল কিন্তু অনেকেই আপনারা, আমরা বিশেষ করে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আমরা ভুনা করে খাই, ভাজি খাই, আর বারবিকিউ কিন্তু আমাদের খুব একটা খাওয়া হয় না। ওয়াও, জাস্ট লাভলি। আমি তো বলবো আপনারা যারা কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন, তারা যদি কোরাল মাছ খান অবশ্যই বারবিকিউ খাওয়ার চেষ্টাটা করবেন। আর এই যে এই পাশে আছে সুরমা, সুরমা আমাদের ভাবি যেটা বলছিলেন যে সুরমা মাছ হচ্ছে, আমরা শহরে সবসময় হচ্ছে শুটকিটা খেয়ে দেখি, মানে তাজা মাছ আমাদের খাওয়ার সৌভাগ্য খুব একটা হয় না। আজকে আমরা সবাই খাচ্ছি। এটা আমি একটু ভাবির কাছ থেকেই শুনবো যে সুরমা শুটকি উনি খেয়েছেন, আজকে মাছ খেয়ে ওনার কেমন লাগছে বলেন। মাছ খেয়ে কেমন লাগছে? খুবই মজা, খুবই। শুটকিটা যেমন মজা, মাছটাও খুবই মজা। ভাবি তো বলেছেন, আমার আর বলার কিছুই নেই, সত্যি অসাধারণ। নামে সুরমা, মাছটা দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু। আসলে আমরা যারা পর্যটক আছি, আমরা শুধু কি মাছগুলো আমরা পর্যটকরা খাই, নাকি এখানকার যারা স্থানীয় লোক আছেন তারাও খান? কুয়াকাটা বারবিকিউটা দেশের সবার কাছে খুবই প্রিয়, বাট শুধু পর্যটকরা, আমরা যারা এখানকার লোকাল পিপল আছি বা আশেপাশের লোকজন আছে বা যারাই বারবিকিউটা করে, তারাও অনেক মজা করে জিনিসটা খায়। এখানকার যারা, এর আগে এই বারবিকিউ পয়েন্ট হওয়ার আগে এখানকার যারা জেলেরা আছে, ওরা কখনোই জানতোই না যে এই মাছটা বারবিকিউ করা হয়। তাই এখানে বারবিকিউর এই যে দোকানগুলো হওয়ার পরে, ওরা নিজেরাও সমুদ্র থেকে মাছ নিজেরা ধরে, ধরার পরে এখানে নিয়ে আসে, আসে নিজেরা বারবিকিউ করে খায়। রাত যত গভীর হতে থাকে, বন্ধ হয় মানুষের আনাগোনা, শুনশান হয়ে পড়ে কুয়াকাটা শহর, সমুদ্র তখনও জেগে থাকে, এক একটি ঢেউ আছড়ে পড়ে তীরে সকাল সন্ধ্যা কি গভীর রাত পর্যন্ত। দর্শক, রাতের কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছে আজকের মতো, দেখা হবে নতুন কোনো গন্তব্যে।